সুন্দরী মেয়ে বসায় রাখছে ক্যাশিয়ারে, যাতে কাস্টমার একটা ছেড়ে পাঁচটা ঢুকে এই দোকানে। এর জন্যই তো বলি কাতারে আমাদের চাকরি সংকট কেন। ঘটনা ওইটা না, ঘটনা হইলো বাংলাদেশে আমের সিজন চলে আসছে। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা গাছে গাছে আম ঝুলা আছে, আর ফেসবুক খুললে এখানে দেখি আমার আম। বাংলাদেশের মানুষ কাঁচা আম এমন ভাবে মেডিসিন দিয়ে পাকা রাস্তার পাশে বসে বিক্রি করতেছে, আর ওই আমগুলো ফেসবুকে দেখে আম খাওয়ার এত ফিলিংস হইতেছে। গতকালকে ফেসবুকে একটা আমের ভিডিও দেখে আমার জিভে তো পুরো পানি এসে পড়ছে। এজন্য সকল হল্লগে লগে আম কিনে লাগে আমি একটা সুপার মার্কেটে চলে আসছি। বাংলাদেশে তো শুধু একটা সিজনে ভরপুর আম পাওয়া যায়, কিন্তু বাইরের দেশে সারা বছরই কিন্তু ভরপুর আম পাওয়া যায়। যাই গা সারা বছর আম দিয়ে আমি কি করুম, আমাকে বাঙালি গো রক্তে মিশা আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হচ্ছে আম খাওয়া লাগবো। এটাই আমাকে ঐতিহ্য, এটাই আমাকে সংস্কৃতি। এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আম না খাই আর জানুয়ারি ফেব্রুয়ারিতে আম খাই তাহলে কিন্তু আমাদের ওই রকম ফিল আসে না। আম জাম কাঁঠাল লিচু খাওয়ার কিন্তু একটা ফিলিংস আছে, ওই ফিলিংসটা কিন্তু সবাই বুঝে না। যাই গা অনেকক্ষণ বক বক করার সাথে সাথে কিন্তু আমি অনেকগুলো আম বাছাই করে ফেলাইছি। এখন আমগুলো আমার জন্য রাখলাম এই পালার উপরে। বাংলাদেশে এই ভাইটা কিন্তু মাইপে টাইপে আমাকে সুন্দর করে একটা স্টিকার মারা দিছে। এই স্টিকারের মধ্যে কিন্তু দাম লেখা আছে, এই আমগুলোর দাম হচ্ছে 10 রিয়াল 20 পয়সা। আমার মতো অনেক মানুষই কিন্তু এখানে মাপামাপি করতেছে, কিন্তু আমার এখনো ফল কেনা শেষ নয়। এই জন্য আমি একটু ঘুরতেছি যে আরো কি কেনা যায়। ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই তরমুজের উপর, ওইখান থেকে একটা তরমুজ নিয়ে নিছি। আর এদিকে দেখি আমার খালতো ভাই মালটা বাছাই করতেছে। আমার খালতো ভাই তাহলে মালটা বাছাই করতে থাকুক। এদিকে আপনারা একটু দেখে নেন আজকের বাজারে আমি কি কিনিলাম। প্রথমে দেখুন লাল টকটকা একটা তরমুজের খন্ড, এখানে কিন্তু তরমুজ আনামও বিক্রি করে, আবার টুকরা টুকরা করেও বিক্রি করে। এরপর নিছি কিছু মরিচ, ভাজি খাওয়ার জন্য কিছু করলা, চিংড়ি মাছ খাওয়ার জন্য দুইটা লাউ, আর অনেকগুলো টমেটো। ওই দিকে আমার খালতো ভাই মালটা নিতেই আছে আর নিতেই আছে। যাই গিয়ে আমার খালতো ভাই মালটা নিতে থাকুক, আর আপনারা এদিকে একটু দেখুন। অবশেষে আমার খালতো ভাই কিন্তু মালটা গুলো নেওয়া শেষ, এখন আসছে মালটা গুলো ওজন করার জন্য, মাপার জন্য। যেখানে মাপামাপি করে তার সামনে দেখলাম অনেকগুলো আঙ্গুর প্যাকেট করে এমনি ফেলে রাখছে। ওইদিকে মাপতে মাপতে এদিকে আমার চোখে পড়লো বাংলাদেশি পণ্য প্রাণ ফটোর উপর। আহ, বাংলাদেশে থাকতে এই প্রাণ ফটো কত খাইছি এবং কত রোগীরে খাওয়াইছি সেই স্মৃতিগুলো মনে পড়ে যাইতেছে। অবশেষে সব বাজার সদাই শেষ করে চলে আসলাম কাউন্টারের সামনে। কাউন্টারে এসে দেখি সুন্দরী একটা মেয়ে ক্যাশ নিতেছে। আপনারা কেউ কিন্তু এই মেয়েটির উপর নজর দেন না। আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো এই মেয়েটাকে অনেক বেশি পছন্দ করছি, কিন্তু সত্যি কথা বলতে এই মেয়েটির উপর আমার বিন্দুমাত্র লোভ নাই। এই মেয়েটি সম্ভবত নেপালি একটা মেয়ে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য এই মেয়ের ভিডিওটা নিয়ে রাখছি। দেখুন এই মেয়েটি কতটা স্মার্টনেসের সাথে এখানে কাজ করতেছে। কিন্তু আমাদের দেশের যত মেয়ে যত মহিলা এই মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য আসে, তারা বেশিরভাগই এই দেশে এসে খাদ্যামার কাজ করে, খাদ্যামার চাকরি করে, অনেক ক্ষেত্রে হসপিটাল ক্লিনারের কাজ করে। আমাদের দেশের এই খাদ্যামার হসপিটাল ক্লিনারের চাইতে অনেক বেশি বেতন হয় এইসব মেয়েদের। আর কাজের দিক দিয়েও খাদ্যামার চাইতে ক্লিনারের চাইতে এই কাজগুলো অনেক সহজ। কিন্তু আমাদের দেশ ডিজিটাল হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের দেশের মানুষগুলো এখন ডিজিটাল হতে পারে না দেখে খাদ্যামার চাকরি করতে হয়, ক্লিনারের চাকরি করতে হয়। আপনারা শুধু দেশকে ডিজিটাল বানায়েন না, দেশের মানুষগুলোকেও একটু ডিজিটাল বানান, দেশের মানুষগুলোকে একটু শিক্ষিত করুন। যাই হোক, কথা বলতে বলতে আমার পে করা শেষ। এখন আমরা আসছি মাছের দোকানে, এখান থেকে চিংড়ি মাছ কিনে আমরা রুমে ব্যাক করব। অবশেষে আমাদের চিংড়ি মাছ কিনা শেষ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখুন রোদে পড়ে অনেকটা ঘেমে গেছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফর টুডে।